আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে নিয়ে আসলাম ডিম মিষ্টির রেসিপি নিয়ে। তো এটা কেউ দেখলে বিশ্বাসই করবে না যে এটা মিষ্টি নয়, এটা হুবহু দেখতে ডিমের মতো। তাহলে চলুন শুরু করা যাক, এটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি দেখতে থাকুন। প্রথমে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দুধ দিয়ে দিলাম। তো আমি আধা কেজির একটা প্যাকেট নিয়েছি, তার মধ্যে অর্ধেকটা দুধ দিয়ে দিলাম। যখন এটা হালকা একটু বলক চলে আসবে, তার মধ্যে দিয়ে দিব ভিনেগার। এটা আমি একটা ছানা তৈরি করে নেব। এই তো চুলার আঁচ এই পর্যায়ে আমি বন্ধ করে দিয়েছি, যাতে করে ছানাটা শক্ত না হয়ে যায়। এটা সফট হলে খেতেও ভালো লাগে। তো যেহেতু আমি এখানে ভিনেগার দিয়েছি, ভিনেগারটা একটু টক হয়ে থাকে, তো তার জন্য আমি একটা ঝাঁপিতে একটা ন্যাকড়া নিয়ে এই ছানাগুলো ঢেলে দিয়ে এটা আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছে, যাতে করে কোনো টক ভাবটা না থাকে। এই তো ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। দেখেন একদম সফটভাবে হয়ে গেছে, এটা আর মাখার কোনো প্রয়োজন নেই। আর এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 10 টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট। তো সেখান থেকে আমি অর্ধেকটা দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। আপনার যে যেমন মিষ্টি খান, কমিয়ে বাড়িয়ে এখানে দিয়ে দিতে পারেন। তো এখন ভালো করে এটা মাখিয়ে নেব। তো একটুখানি মাখানোর পরে বাকি যেই দুধটা রয়েছে, মানে গুঁড়া দুধটা, সেটা দিয়ে মাখিয়ে নেব। আমি 10 টাকা দামের পুরো প্যাকেটটাই এখানে ইউজ করেছি। আর এখানে দিয়ে দেবো একটু জর্দা রং, আপনারা চাইলে ফুড কালার দিয়ে দিতে পারেন। যেহেতু এটা ডিমের কুসুম বলে কথা, তো আমি কুসুমের কালারটা তৈরি করে নিচ্ছি। আর এখানে জর্দা রং দেওয়ার কারণে কোনো এক্সট্রা রঙের ফ্লেভার আসে না, কোনো কিছুই আসে না। তো আপনারা চাইলে দিতে পারেন। এই তো খুব সুন্দরভাবে ডিমের কুসুমটা তৈরি হয়ে গেল। আর এখানে আমি ডিমের অংশ থেকে ভিতরের অংশটা আমি বের করে নিয়েছি। বের করে ভালো করে ডিমের উপরের খোসাটা ধুয়ে নিতে হবে। আর এখন তৈরি করে রাখা যে ছানাটা আমি তৈরি করে নিয়েছি, সেটা আমি ভিতরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই তো খুব সাবধানে দিতে হবে, যাতে করে খোসাটা ভেঙে না যায়। এই তো, আর উপরে আমি টিস্যু দিয়ে এটা মুছে নেছি যতটুক পারা যায়। এই তো আমার কুসুম তৈরি করে নেওয়া শেষ, এখন চলে যাব উপরের সাদা অংশের জন্য। তো তার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে যে বাকি দুধটা রয়েছে সেটা আমি দিয়ে দিলাম। আর এখানে আমি 4 চামচের মতো চিনিটা দিয়ে দিলাম। এটা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। তো আপনারা যে যেমন মিষ্টি খান দিয়ে দিবেন। যখন এটা বলক চলে আসবে, তার মধ্যে আমি এখানে হাইকো আগার আগার পাউডারটা দিয়ে দিলাম। তো এখানে আমি প্রায় 1.5 চামচের মতো হাইকো আগার আগার পাউডারটা দিয়ে দিয়েছি। তো এটা বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই, না হয় এখানেই জমে যাবে ফ্রাই প্যানে। তো এটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে মিক্স করে চুলা থেকে নামিয়ে ফেললেই চলবে। এতে দেখুন ঠিক এরকম পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো নামিয়ে আমি একটা মগে ঢেলে নিয়েছি, আপনারা গ্লাসে ঢেলে নেবেন। আমি মগে নেওয়ার কারণে দেখুন আমার ঢালতে গিয়ে পড়ে গেছে, বা আপনারা একটা টাকের মাধ্যমে এটা ঢেলে নিতে পারেন, তাহলে কোনো অংশই পড়বে না। এই তো আমি একদম ফুলভাবে ঢেলে দিচ্ছি। এই তো ঢেলে নেওয়া শেষ হলে এটা আমি প্রায় 2 ঘন্টার মতো ড্রিপ ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টার মধ্যেই সুন্দরভাবে জমে যাবে। তো 2 ঘন্টা পর আমি ড্রিপ ফ্রিজ থেকে নামিয়ে নেব। এই তো দেখুন খুব সুন্দরভাবে একদম হয়ে গেছে, জমে গেছে এটা। তো এই তো তৈরি হয়ে গেল চায়নাদের মতো নকল ডিম। তো এটা হচ্ছে ডিম মিষ্টি। যে কেউ এটা বুঝবে এটা আপনি ডিম তৈরি করে নিয়েছেন, না খেলে এটা বিশ্বাসই করবে না যে এটা একটা ডিম মিষ্টি। তো এটা এতটা মজার, এতটা মজার আপনাদের বলে আমি বোঝাতে পারবো না। তো খোসাগুলো দেখুন কত সুন্দরভাবে জমে গেছে, খুব সুন্দরভাবে ছুটে আসছে। দেখুন উপরের অংশগুলো খুব সুন্দরভাবে ছুটে আসছে। এই যে দেখুন একদম হুবহু ডিমের মতো। তো আমি সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে দিয়েছি। তো কুসুমটা যেহেতু একটু নরম, তো সেখান দিয়ে একটু সাবধানবশত কাজটা করবেন। আর এভাবে কুসুমটা তৈরি করে নিলে আপনার ফ্লেভার আসে একটা ছানা ছানা মিষ্টির, তারপর হচ্ছে আইসক্রিম, মানে বিভিন্ন ধরনের ফ্লেভার পাবেন এই কুসুমটার ভিতরে। তো এভাবে তৈরি করে নিতে পারেন মজাদার ডিম মিষ্টির রেসিপি।
তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এভাবে আপনাদের প্রিয়জন প্রিয় মানুষদের খাওয়াতে পারেন। দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি, আর এটা যে খেতে কতটা দারুণ হয়েছিল বলে বোঝাতে পারবো না, অসম্ভব মজার। আর বিশেষ করে ছানাটা যে এত মজার হয়েছে, একদম সফট, একদম ছানার মতো। এর কুসুম যেমন হয় পুরো সেম, একদম সফট কিন্তু খেতে মিষ্টি, অসাধারণ লেগেছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।